নমস্কার আপনারা তো সবাই জানেন যে আমরা কেন বেশ কিছুদিন ধরে আমরা এই প্রতিবাদে সামিল হই একচুয়ালি এসএসসি জিডি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার মধ্যে বিভিন্ন স্টেট থেকে আপনারা তো আগেও আমি বলেছি যেমন সচিন কুমার উনার বাড়ি যেমন বিহারে উনি হলেন মেইন লিডার বলে ত্রিপুরা এবং বিকাশ কুমারও লিডার উনার বিরুদ্ধে আজকে আমরা এরকম আমরা ধরতে পেরেছি প্রায় দশ জনের বিরুদ্ধে আমরা পশ্চিম থানায় একটা মামলা করি কারণ ইউপি বিহার এবং বিভিন্ন স্টেট থেকে ত্রিপুরায় এসে পিআরটিসি বানাচ্ছে আই কার্ড বানাচ্ছে আধার কার্ড বানাচ্ছে কিন্তু আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী একটা পত্রিকাতে একটা স্টেটমেন্ট উনি স্টেট সেক্রেটারিকে উনি বলেছেন এবং গতকালকে আপনারা যখন মিডিয়ারা প্রশ্ন করেছেন এই বিষয়টা নিয়ে যে জালিয়াতি হচ্ছে আপনার এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছি আমরা ধরব এখন পর্যন্ত কয়জনকে ধরেছেন জিএম বাবুকে প্রশ্ন করতে চাই এবং সদর মহকুমার শাসক এবং যতগুলো ত্রিপুরাতে মহকুমার শাসক অফিসগুলো আছে আপনারা কতজনকে এই যে বেআইনিভাবে এতগুলো পিআরটিসি হচ্ছে আই কার্ড হচ্ছে আধার কার্ড হচ্ছে বার্থ সার্টিফিকেট হয়ে যাচ্ছে উনাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন এবং কত লোককে আপনারা গ্রেপ্তার করেছেন বহিরাগত যারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো ব্যবস্থাই নেই শুধু ওনারা ঠান্ডা এসিতে বসে ওনারা খালি শুধু স্টেটমেন্টই দিয়ে যাচ্ছেন কিন্তু ওনারা এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনও করেননি এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারও করেনি পশ্চিম থানায় আমরা মামলা করতে এসেছি এই যে মিনিমাম দশ পনেরো জনের বিরুদ্ধে ওনাদের বিরুদ্ধে আমরা মামলা করতে এসেছি এবং আশা করব প্রশাসন থেকে এই ব্যাপারটা ইমিডিয়েট যাদের বিরুদ্ধে আমরা মামলা করছি ওনাদেরকে গ্রেপ্তার করব আমরা এই আশা কারণ গত তিন দিন আগেও আমরা এসপি সাহেবের নিকট কথা বলেছি এবং মুখ্যমন্ত্রীও জানে বিষয়টা এবং চিফ সেক্রেটারি জানে প্রত্যেকটা ডিএম অফিস আদালত সবাই জানে কিন্তু আমার প্রশ্ন হলো যারাই এটার সাথে যুক্ত মূল ক্রিমিনাল এবং বাংলাদেশ থেকেও এসে এখানে পিআরটিসি বানাচ্ছে এটা কিভাবে সম্ভব হয় বলুন তো এটা কিভাবে আমরা পারবো এখান থেকে গিয়ে আমরা বাংলাদেশে মানে আমাদের ওইখানে রেসিডেন্সি বানাতে তাহলে বাংলাদেশ থেকে এসে ইউপি বিহার থেকে এসে এখানে পিআরটিসি বানাবো তার ব্যাপারে আমরা পশ্চিম থানায় একটা মামলা করতে চাই থ্যাংক ইউ।